আছো ইকুইলেলি পাঠের এই পর্বে আমরা দেখব ডি মেজর স্কেল ডি মেজর স্কেলে যে নোটগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি সেই নোটগুলি হচ্ছে ডি ই এফ শার্প জি এ বি সি শার্প এবং ডি এবার দেখে নিই নোটগুলোকে কিভাবে এবং কোথায় বাজাতে হবে ডি মেজর স্কেলটি বাজাতে গেলে আমাদের বাম হাতের চারটে আঙুলকে ব্যবহার করতে হবে এক দুই তিন চার ইন্ডেক্স মিডিল রিং অ্যান্ড পিঙ্কি দেখে নিই কীভাবে ডি মেজর স্কেল বাজাতে হয় প্রথমে আমাদেরকে সি স্ট্রিংয়ের দুই নম্বর ফ্রেটের ডি বাজাতে হবে অর্থাৎ সি স্ট্রিংয়ের দুই নম্বর ফ্রেটে ডিটা প্লাগ করতে হবে এবার ওপেন ই এফ শার্প এফ শার্প হচ্ছে ই স্ট্রিং এর দুই নম্বর ফ্রেট এফ শার্প এবং ডি এটুকু আরেকবার দেখে নিই প্রথমে আমরা বাজাচ্ছি ডি ওপেন ই এফ শার্প এবং জি এরপরে ওপেন এ অর্থাৎ এ স্ট্রিংটা কিছু না ধরে বাজাতে হবে তারপর বি বি হচ্ছে এ স্ট্রিং এর সেকেন্ড ফ্রেট দেন একটা একটা স্টেপ বাদ দিয়ে সি শার্প আমরা জানি এটা সি তারপরের নোটটি সি শার্প যখন আমরা এই এ স্ট্রিং এ বাজাবো তখন আঙ্গুলগুলো কিভাবে ব্যবহার হচ্ছে সেটা একটু দেখে নিই ওপেন এ এবার বি এক নম্বর আঙ্গুল দিয়ে রিং ফিঙ্গার দিয়ে সি শার্প এবং পিঙ্কি দিয়ে ডি ডি সি শার্প ডি এ তাহলে দুটো পার্ট মিলালে এখন কি কি নোট পাচ্ছি আমরা প্রথমে পাচ্ছি ডি ওপেন ই এফ শার্প জি এ বি সি শার্প এবং ডি বন্ধুরা উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে প্র্যাকটিসটা ভালো হলে তারপরে আবার নিচ থেকে উপরের দিকে বাজানো শিখতে হবে সেটা প্র্যাকটিস করতে হবে নিচ থেকে উপরে কিভাবে বাজাতে হবে সেটি দেখে নিই ডি সি শার্প ডি এ জি এফ শার্প তাহলে পুরো জিনিসটা আমরা একবার রিভাইজ করি ডি মেজর স্কেল বাজাচ্ছি আমরা কি কি নোট ব্যবহার করে ডি ই এফ শার্প জি এ বি সি শার্প এবং ডি আবার উল্টো দিকে গেলে ডি সি শার্প ডি এ জি এফ শার্প এইভাবে প্র্যাকটিস করো দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ।